নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট্ট গল্প মাছ চুরি সকালবেলা টুরু ও সন্তু তেঁতুল গাছে পা দুলিয়ে টক টক তেঁতুল পাতা চিবুচ্ছে। টুরু বললে সন্তু ওবেলা আমার সঙ্গে তেঁতুলতলা দোয়াতে যাবি তো ঠিক যাবো আর কাউকে বলিস বলতেই হবে হাবুকে দুজনার কাজ নয় বড্ড যদি টের পায় বেশি রাত্রে যেতে হবে রাত্রির তিনজনে ভয় কি ভূতের ভয় বারে আবার পাশেই চটকাতলার শ্মশান দূর ভূতুত বাদ দে তিন ব্রাহ্মণে আবার ভূতের ভয় বর্ষাকাল শ্রাবণ মাস নদীতে ঢল নেমেছে তরতর বেগে স্রোত বইছে কুটু পড়লে দুখানা হয়ে যায় তেঁতুলতলায় দোয়া গ্রামের উত্তরে তারপরে সাইবাবলা আর পুজোপের জঙ্গল নদীর এই বাঁকে নদীর গভীরতা খুব বেশি তাই এর নাম তেঁতুলতলার দ বর্ষাকালে মাঝে মাঝে মরা বেঁধে থাকে ডাঙার জঙ্গলের ছায়ায় কামুটার কচ্ছপে মরা ছেঁড়াছেঁড়ি করে ভয় এদিকে দিনে মানেই কেউ আসতে চায় না চিংড়ি মাছ ধরা নৌকাগুলো দুয়ারি ঝাড়বার জন্য বেশিক্ষণ অপেক্ষা পর্যন্ত করে না সন্ধ্যা পার হয়েও প্রায় ঘন্টাখানেক পার হলো কুঁচ গাছে জোনাকির ঝাঁক জ্বলছে নিচ্ছে ওরা তিনটি ছেলে সন্তর্পণে চলেছে তেঁতুলতলার দয়ের পথে সন্তর্পণে যাওয়ার বিশেষ কারণ আছে এই বর্ষায় বিষাক্ত সাপেরও ভয় বাঘেরও ভয় হাতে ওদের দা লাঠি শক্ত দড়ি কিন্তু কোনো আলো নেই যে কাজে যাচ্ছে আলো থাকলে লোকে টের পেয়ে যাবে সন্তু করবে না তো তোদের পাশেই শ্মশান সাইডে ভূতের জায়গাতে তুলতলার দোয়া টুরু আবু হেসে উঠল ভয় করলে ওরা এ কাজে আসতো না টুরু বললে ভূত টুত রাখ এখন গদাই জেলে কোথায় মাছটা বেঁধে রেখেছে জানিস তো সন্তু ওদের মধ্যে মাছ ধরা সম্বন্ধে বিশেষজ্ঞ সে বললে জেলেরা ডাঙায় কোনো বড় গাছের গুড়িতে কাছি বেঁধে জলে নামিয়ে দেয় সেই কাছির সঙ্গে মাছ বেঁধে রাখে ওই দূরে তেঁতুলতলার দোয়া দেখা যাচ্ছে মন আনন্দে নেচে উঠল ওদের এবার অত বড় মাছটা ওদের হাতের মুঠোয় সন্তু বলে আমাদের টেনে আনলি তো মাছ যদি না থাকে টুরু খোঁজ না নিয়ে এখানে আসেনি সে জানে গদাই জেলে আজ সকালে মস্তার দশ বারো সেরে দুই মাস ধরে তেঁতুলতলার দোয়ার গভীর জলে জিয়ে রেখে এসেছে কারণ আজ হাটবার নয় অত বড় মাছটা বিক্রি করার সুবিধে হবে না দিলে নেবে নাকি সবাই নেবে এখন গায়ের বামুন পাড়ায় সবাই নেবে এখন ধারে তারপর টাকা দিতে দিতে পয়সা আদায় যে কোন কালে হবে তার কোনো ঠিক নেই না দিলে রাগ জেলে সবাই সবাই ভিটের প্রজা উঠে যাও চাই না তোমাদের মতো প্রজা ইত্যাদি হাটে মাছটা নিয়ে গিয়ে নগদ দামে কলকাতায় ব্যবসায়ীদের বিক্রি করো নির্ঝাট এইসব ভেবেই গদায় মাছটি জিয়ে রেখে এসেছিল তেঁতুলতলার দোয়াতে টুরু তার টের পেয়ে গিয়েছে আজ সকালে সে গুড় কিনতে গিয়েছিল গদাই জেলেরই বাড়ি গদাই আখের গুড়ের পাইকারি ব্যবসা করে এবং বাকি সময় দশ আনা সের দরে খুচরো বিক্রি করে প্রতিবেশীদের মধ্যে টুরু ওদের উঠোনে গিয়ে গুড়ের বাটি হাতে দাঁড়াতেই শুনলে গদাই ঘর থেকে বলছে মাছটা কি বড় রে দশ সের কম হবে না জিয়ে রেখে এলাম তেঁতুলতলার দোয়াতে গা সবাই ধার নেবে পয়সার তাগাদা দিতে দিতে পায়ের সুতো ছিঁড়ে যাবে তবু আদায় হবে না কাল হাট আছে কাল তুলে নিয়ে আসবা সন্তু বলে এখন খুঁজে পেলে হয় জোৎসনা তো উঠল তেঁতুল তোলার দোয়ার ধারে ওরা পৌঁছে গেছে আলো আধারে জাল বুনেছে নদীর পাড়ের বনে বাদারে মেঘভাঙা চাঁদের আলো পড়েছে বড় বড় বন কচু আর ছোট গোয়ালের পাতার গায়ে ঘেঁটকোল ফুলের কটু গন্ধ বার হচ্ছে বর্ষা সন্ধ্যায় নদী নদীগানে কেমন এক ধরনের শব্দ হচ্ছে ঝিঝি পোকা ডাকছে বনের অন্ধকার গহনে সন্তু ভয়ের সুরে বলে উঠল ফেউ ডাকছে চটকাতলার ওদিকে উই টুরু বললে তোর ও ফেউ নয় এমনি শেল ডাকছে কে জলে নামবে আমি নিজে নামব দাঁড়া দেখি কোন গাছে দড়ি বেঁধেছে টুরু কথা শেষ করেই ডাঙার ধারে সব গাছ খুঁজতে লাগলো ওরা সবাই খুঁজতে লাগলো অন্ধকার এখনো চাঁদের আলোতে ভালো করে দূর হয়নি এসব জায়গাতে অন্ধকার কোনোদিনই বোধহয় সম্পূর্ণরূপে যায় না না কাছি বাঁধা নেই কোনো গাছেই সন্তু বললে টুরুর যত বাজে কথা টুরু রাগে সুরে বলে বাজে কথা তো বাজে কথা তুমি এলে কেন ভাই আমার কথায় যদি তোমার এত অবিশ্বাস তবে কি জলে ছেড়ে দিয়ে গেল দড়ি কোথায় বেঁধেছে কিসে চল বাড়ি যাই আর এত রাতে ভূতের জায়গায় থাকে না হঠাৎ টুরু চেঁচিয়ে উঠলো ইউরেকা ইউরেকা তার মানে তার মানে পেয়েছি পেয়েছি পড়িস নীতিসুধার সেই গল্পটা আর্কিমেডিস বলে একজন সাহেব পণ্ডিত কি একটা বার করে চেঁচিয়ে উঠেছিলেন গদাই চালাক লোক কাছি গাছের সঙ্গে বাঁধেনি রে জলের মধ্যে খোঁটা পুঁতে তার সঙ্গে কাছি বেঁধেছে ঠিক একেবারে নির্ঘাত সত্যিই তাই খুঁজতেই পাওয়া গেল বটে জলের ধারে মোটা বাবলা কাঠের গোঁজ টুরুকে মিথ্যেবাদী ও রাগ হয়েছে সে বললে এই দেখ গোঁজ এ সোজা জলের মধ্যে বড় খোঁটা পুঁতে তাতে মাছ বেঁধেছে আমি জলে নামব তোরা এখানে থাক দাঁড়িয়ে সন্তু মাছের ব্যাপার অনেক কিছু জানে সে নিজে ভালো বর্ষেল অর্থাৎ ভালো মাছ ধরিয়ে সে পরামর্শ দিলে সবাই মিলে জলে না নামলে অত বড় মাছ কিছুতেই ডাঙায় তোলা যাবে না অন্তত ছ হাত জল থেকে মাছ ডাঙায় তুলতে হবে গোঁজ পুঁতেছে চীনে ঠিক করবার জন্যে ঠিক এই ওই সোজা জলে নামতে হবে সবাই মিলে জলে নামলো খরস্রোতা নদী তীরের মতো এক রোখা নদীর গতিতে ভাটার দিকে ছুটেছে সন্তু বললে সাবধান যদি বেকায়দায় সঁতে পড়ে যাও তবে টেনে নিয়ে গিয়ে তুলবে একেবারে আঠারো বাকির চরে জ্যান্ত কি মরা তার ঠিক নেই খুঁজতে খুঁজতে এক গলা জলের মধ্যে সত্যি প্রকাণ্ড বাঁশের খুঁটা পাওয়া গেল তাতে কাছি বাঁধা কাছেতে সন্তুর পা ঠেকতেই হাত দশ বারো দূরে জল ঘুলিয়ে প্রকাণ্ড কি একটা জলের জীব হুড়ুম করে ভেসে উঠল সন্তু চমকে উঠে বললে কি ওটা হাবু ও একসঙ্গে বলে উঠল বাপ রে কি বড় মাছটা মাছ সন্তুর গলায় সন্দেহের সুর টুরু রাগের সুরে বলে মাছ না তবে কি তোর সব কথাতেই এমন একটা ভাব দেখা যে তুই বুঝিস আর কেউ বোঝে কিচ্ছু বোঝে না সন্তু কিন্তু ততক্ষণের ডাঙার দিকে চলেছে যেতে যেতে বলে এত রাত্রে এই নির্জন জায়গা এক গলা জলে না সবাই চলে এসো কেন রে ও মাছ নয় মাছ না তবে কি কুমির কুমির কিনা জানে কিন্তু যত বড়ই মাছ হোক ওরকম শব্দ তো করবে না চলে আয় সবাই টুরু ততক্ষণে কিন্তু কাছিটা হাত দিয়ে ধরেছে সে নিজে ওদের ডেকে এনেছে মাছ চুরির জন্যই এনেছে এখন যদি সন্তু ক্রমাগত ওর কথায় সন্দেহ প্রকাশ করতে থাকে তবে ওর মান থাকে কোথায় প্রাণ আগে না মান আগে পরক্ষণেই দেখা গেল কিসের টুরুকে গভীরতর জলের দিকে যেন টেনে নিয়ে চলেছে সন্তু বললে ধর ধর ও হাবু দেখিস কি হাঁ করে ধর দুজনে মিলে টুরুর হাত ধরে টেনে বুক জলে নিয়ে এসে দাঁড় করালে টুরু হাঁপাতে হাঁপাতে বলে পা জড়িয়ে গিয়েছিল কাছিতে মাছটা এমন টান দিলে যে তোরা না ধরলে আমায় আর জল সই করেছিল হা একটু হলে বড় মাছ সন্তু বললে ও মাছ নয় আবার বলে মাছ নয় কি তবে ওটা তা জানি নে শব্দ করে না জল থেকে উঠে সবাই টুরু আবার গিয়ে কাছি ধরল বললে শিগগির আয় সবাই মিলে দে টান এইবার ওঠাব হাবু ওর সঙ্গে কাছিতে হাত দিলে সন্তুও এগিয়ে গেল হাবু বললে টান দে দে টান ওরা প্রাণপণে টানতে লাগলো কাছি ধরে সন্তু বললে বাবা যেন একটা পাহাড় বাঁধা আছে কাছি রাগায় টুরু বললে ভালো কথা মাছ যদি না হবে তবে গদায় জেলে ওটাকে কাছিতে যখন বাঁধল তখন দেখতে পেলে না ওটা তিমি কি কুমির এ কথার উত্তর দাও হঠাৎ সন্তু চেঁচিয়ে বলে ওরে হাবু কোথায় গেল হাবু কোথায় তলিয়ে গেছে সর্বনাশ হয়েছে দুজনে মিলে ডুব দিয়ে দিতে হাবুর একখানা হাত সন্তুর হাতে ঠেকতেই সন্তু জলের ওপর হাবুকে নিয়ে ভেসে উঠলো তারপর ওকে ডাঙার দিকে টানতে লাগলো হাবু জল গিলতে গিলতে আর হাঁপাতে হাঁপাতে বলে ডুবিয়ে তলিয়ে নিয়ে যাচ্ছিল আমায় আমি ভাই আর যাবো না টুরু বলে কা থাকা ফের আয় ধর বলছি অনেকক্ষণ ধস্তা ধস্তাধস্তি পরে সত্যই ওরা কাছির প্রান্তে বাঁধা মাছটাকে ডাঙার কাছে নিয়ে এলো শুনতে বললে এই কীরকম মাছ ওর গা দেখা যাচ্ছে না টুরু ছুরি মার ওর গায়ে ছুরি মার ওর কথা শেষ হয়নি এমন সময় ওর চোখের সামনে টুরু অথই জলের দিকে একখানা সোলার মতো ভেসে চললো সঙ্গে সঙ্গে বিকট চাঁচাতে লাগলো ধর আমাকে ধর ভাই গেলাম গেলাম আবার ওরা ওকে টেনে নিয়ে এলো তখন ওদের রোখ চেপে গিয়েছে মাছটা তুলবেই আরও আধ ঘন্টা ধস্তা ধস্তাধস্তি চলল আবার ছুরি চালাচ্ছে টুরু যখনই সুবিধে পাচ্ছে মাছ কাবু হয়ে পড়েছে ক্রমশ টুরুর সমস্ত শরীর উত্তেজনায় কাঁপছে সকলে মিলে টানতে টানতে কাছে প্রকাণ্ড ডাঙায় টেনে তুললে তখনও সেটা আর লাফাচ্ছে করে হাওয়া বেরোচ্ছে সেখানাটাতে জ্যোৎস্না পড়েছে সন্তু চিৎকার করে বলে উঠল এ কি সর্বনাশ রে এ তো মাছ নয় তখনই তোদের বললাম দেখছে জ্যোৎস্নার আলোয় টুরু তখনও বলছে কি তবে মাছ নয় তো কি সন্তু বলে সরে পালিয়ায় কাছে যাস নে ও আসতো জং দেখছিস ওটা কী জিনিস প্রকাণ্ড কামোট প্রাণে বেঁচে গিয়েছি দেখছিস নে ওর মুখে বড়শি এখনও বিঁধে আছে গদায় ভোর রাত্রে মাছ ধরেছে বর্ষিতে ভেবে ভেবেছে মাছ হবে মস্ত মাছটা তখন বড়শি বিধে নির্জীব হয়ে পড়েছিল বলে জোর জবরদস্তি করতে পারেনি এখনো নিজ মূর্তি ধরতে পারেনি আলটাগ্রায় বর্ষি ব্যথা রয়েছে নইলে আজ আমাদের রক্তে জল লাল হয়ে উঠত হাবু আর টুরু শিউড়ে উঠল কামুট যার নামে ঝুনো জেলেরা পর্যন্ত আঁতকে উঠে আস্ত জমই বটে ভগবান খুব বাঁচিয়ে দিয়েছেন আজ সন্তু বলে দড়ি কেটে দে নইলে গদাই একা যদি কার ওটাকে তুলতে আসে বলা যায় না কি হয় এখনো ওটা মরেনি টুরুক্ষিপ্র হস্তে দড়ি কেটে বিশালকয় হিংস্র জলজন্তুটাকে গভীর জলের দিকে ঠেলে দিল